নেক্সট আমরা চলে আসলাম ইউনারি অপারেটরে। আমরা প্রিভিয়াস লেকচারে আমরা অ্যারিথমেটিক অপারেটর অলরেডি করে নিয়েছি, এবার আমরা ইউনারি অপারেটর দেখবো। ইউনারি অপারেটর কনসেপ্টটার মানে কি সেটাকে ভালো করে আগে জেনে নেবো। এখানে কিন্তু দুটো অপারেটর বসবে না। আমরা লাস্ট যে লেকচারে যেটা ডিসকাস করেছি, যারা এখনো কনসেপ্টগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পাবো। সেই লিঙ্কের নাম হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 11 এন্ড 12। ওই লিঙ্কটাকে তুমি ক্লিক করে, সরি, কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 9 এন্ড 10, ওই লিঙ্কটাকে তুমি ক্লিক করে তোমরা কিন্তু আমার প্রিভিয়াস যে ভিডিও, যে ওই প্লেলিস্টে যতগুলো প্রিভিয়াস ভিডিও আছে তার মধ্যে আগের লেকচারে ছিল আমাদের কিন্তু অ্যারিথমেটিক অপারেটর, যারা দেখো ওই জিনিসগুলো একটুখানি ভালো করে দেখে নিতে পারো। তো সেই সূত্রে ইউনারি অপারেটরটা কি জিনিস প্রথমে এটাকে ডিসকাস করি। এটাকে বলা হয় প্লাস প্লাস অপারেটর, বা এটাকে বলা হয় মাইনাস মাইনাস অপারেটর, ঠিক আছে? তো কনসেপ্টটা কেমন ভাবে ডিল করি, কোনো একটি ভেরিয়েবলে ধরে না কোনো একটি ভ্যালু আছে 5, সিম্পল কথা বললাম। এটা দিয়ে তোমাদের কিন্তু অনেক রকম প্রশ্ন আসে ক্লাস 10 এ ICSE বোর্ডে, এখান এই অপারেটরটা দিয়ে একটা তোমাদের আউটপুট বেস প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেয়, 9 এও দেবে, কোনো অসুবিধা নেই। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এই অপারেটর নিয়ে, খুব বড় রকম একটা আইডিয়া কিন্তু এখান থেকে তোমাদের ক্লিয়ার না থাকলে তোমরা কিন্তু এগুলো করতে পারবে না। সেই সূত্রে দাঁড়িয়ে আমি যদি এটা লিখি এ প্লাস প্লাস, এই কথাটার মানে কি, কম্পাইলার এটাকে এইভাবে বোঝে এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, তার মানে হচ্ছে এর মধ্যে ছিল 5, 5 প্লাস 1 হয়ে গেল 6, তাহলে এখন এর মধ্যে কি বসবে, এর মধ্যে 6 বসবে, ছিল 5 পরে হলো 6। সেম যদি আমি লিখতাম এ মাইনাস মাইনাস ধরে নাও লিখতাম, তাহলে সেই সূত্রে আমাদের কি হতো, কম্পাইলার কি বুঝতো, এখানে কম্পাইলার বুঝতো যে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস ওয়ান, তার মানে এর মধ্যে আমি ধরে নাও 5 দিয়ে বোঝাচ্ছি, 5 ছিল সেখান থেকে 1 মাইনাস হয়ে আমাদের 4 হলো, তাহলে এখানে আমাদের এর মধ্যে কি বসবে, এর মধ্যে আমাদের 4 বসবে। তাহলে কথাটা বুঝলে, এটাকে ইউনারি অপারেটর বলা হয়, সিঙ্গেল অপারেন্ড ইউজ হচ্ছে এখানে। এখানে আলটিমেটলি প্লাস প্লাস মানে 1 বেড়ে যাবে, আর মাইনাস মাইনাস মানে 1 কমে যাবে। এবার এই অপারেটর দিয়ে এখানে দুখানা ভেরিয়েশন হয়, একটাকে বলে পোস্ট ফিক্স ভেরিয়েশন, একটাকে বলা হয় প্রিফিক্স ভেরিয়েশন। তো পোস্ট ফিক্স ভেরিয়েশনটা কি বলা, যেটা এক্ষুনি দেখলে সেটাকে বলা হয় পোস্ট ফিক্স ভেরিয়েশন। এই পোস্ট ফিক্স ভেরিয়েশনে কি হচ্ছে ভালো করে দেখো, আমাদের অপারেট অপারেন্ড, দিস ইজ দা অপারেন্ডের পর অপারেটর বসছে, তাহলে অপারেন্ড ফলোড বাই অপারেটর, কি বললাম বুঝতে পেরেছো, অপারেন্ড ফলোড বাই অপারেটর, এটাকে বলা হয় পোস্ট ফিক্স ভেরিয়েশন। আর প্রিফিক্স ভেরিয়েশন কিরম ভাবে হয়, যেখানে উল্টোটা হয়ে যাবে, এই উল্টোটা হচ্ছে প্রথমে হবে হচ্ছে অপারেটর, তারপরে হবে হচ্ছে অপারেন্ড, ঠিক আছে? এবারে দুটো গল্প আছে, ধরে নাও আমি এখানে একটা কথা আমি বোঝানোর জন্য দুটোকে বোঝাবো। ধরে নাও আমি আরেকটা কোনো ভেরিয়েবলের মধ্যে রাখছি জি ইজ ইকুয়াল টু এ প্লাস প্লাস, এর ভ্যালু ধরে নাও আমার এখানে 5 আছে, বোঝার জন্য দেখো ভালো করে দেখো। তো পোস্ট ফিক্সে কি হয়, এই কথাটা ভালো করে ক্লিয়ার করে এখান থেকে খুব দরকার, তাহলে কিন্তু খুব প্রবলেম হয় পরবর্তীকালে গিয়ে, এরকমই কিন্তু প্রশ্ন তোমাদের আউটপুটে দেবে, খুবই প্রবলেম হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই এটা এর মধ্যে যে ভ্যালুটা আছে ফার্স্টে কি হবে, জিতে যাবে, তাহলে ফার্স্ট স্টেপ কি হবে, জিতে যাবে আমার এর ভ্যালু, তাহলে জি এর মধ্যে আমার কি অ্যাসাইন হয়ে গেল, আমার 5 অ্যাসাইন কিন্তু হয়ে গেল। তারপর কি হবে, সেকেন্ড স্টেপ হবে হচ্ছে এ কে ইনক্রিমেন্ট হবে, সেকেন্ড স্টেপ কি হবে এ প্লাস প্লাস হবে, তাহলে কি হলো, তাহলে এর ভ্যালু এখন কি হয়ে গেল, 6 হয়ে গেল, তাহলে ছিল 5 এক 6 হয়ে গেল। তাহলে প্রথমে অ্যাসাইন দেন ইনক্রিমেন্ট, মানে এই কথাটার মানে হচ্ছে এই পোস্ট ফিক্সের কথা, ফার্স্ট তোমাদের কি করতে হবে, অ্যাসাইন করে দাও, ঠিক আছে, দেন ইনক্রিমেন্ট করো, এই হচ্ছে বেসিক গল্প। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট তোমাদের যাই দেবে ব্যাপারটা একই হবে, কোনো আলাদা কিছু ব্যাপার নেই, বুঝতে পেরেছো? তো সেম যদি আমি প্রিফিক্সের গল্পটা দেখাই, ধরে নাও এর মধ্যে আমার 5 আছে, আর আমি যদি লিখি জি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, তার মানে কি হবে, এখানে গল্পটা হচ্ছে ফার্স্ট তুমি ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করো, তাহলে প্রথমে এটাকে বলা হয় ওয়ার্কিং, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাকে আমরা বলি ওয়ান কাইন্ড অফ সেই অপারেশন বলি হয়, প্রথমে অপারেশন তারপরে অ্যাসাইন, ঠিক আছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটাকে গ্লোবালি টার্মস আমরা কি বলতে পারি, অপারেশন বলতে পারি, কিন্তু আলটিমেটলি অপারেশনই তো করতে এসেছি এখানে। তাহলে আমরা এটা ফার্স্ট কি, প্রথমে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ফার্স্ট স্টেপে হবে, সেকেন্ড স্টেপে কি হবে, অ্যাসাইন করা হবে, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। প্রথমে ফার্স্ট এখানে লিখে দাও, ফার্স্ট আমরা অপারেশন এক্সিকিউট করবো, দেন আমরা ওখানে অ্যাসাইন করবো আমাদের জি এর মধ্যে, এই হচ্ছে বেসিক গল্প। তাহলে প্রথমে কি হবে, এক্স এর ভ্যালু 5 ছিল, এই সরি এর ভ্যালু 5 ছিল, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে জি এর মধ্যে কত বসবে, জি এর মধ্যে 6 আসবে। তাহলে এটাই হচ্ছে ডিফারেন্স পোস্টফিক্স এবং প্রিফিক্স, দুভাবেই জিনিসটা করা যায়।
তো প্র্যাকটিক্যালে গিয়ে আমরা একটুখানি এটার একটা আইডিয়া একটু চলো নি, তাহলে ব্যাপারটা আরো আরো ক্লিয়ারলি ভিভিডলি জিনিসটাকে যেটা বুঝলাম প্র্যাকটিক্যালও কিন্তু একবার দেখলে জিনিসটা আমরা আরো জিনিসটা ভালো করে বুঝতে পারবো। প্রথমে ক্লাসের নাম দিয়ে দাও ইউনারি, আমি জাস্ট নামগুলো জাস্ট এই হিসাবেই রাখছি, ক্লাসের নাম হচ্ছে ইউনারি দিয়ে দিলাম। এবার ভেতরে আমরা জাস্ট কোডটাকে লিখে ফেলবো, আমরা সিম্পল কোডের কনসেপ্টটা চলে এসেছি। এখানে আমরা ধরে নাও আমরা এর ভ্যালু 5 দিলাম, আর এখানে জিটা আমরা এজ এ স্টোর করলাম। এই হচ্ছে ব্যাপার, আমরা সবগুলো ব্র্যাকেট গুলোকে বন্ধ করে দেবো। এই হচ্ছে কোডের ফরম্যাট, আমার চলে এসেছে ইউনারি ক্লাস। এখানে আমাদের স্ক্যানার ক্লাস কোনোভাবে দরকার পড়বে না, কেন কি আমরা কোনো জিনিস ইনপুট নেবো না, ঠিক আছে? আমরা ওটা আগের প্রোগ্রাম থেকে অ্যারিথমেটিক থেকে কপি করেছিলাম, তো আমরা ইনপুট নেবো না, এসব কিছু দরকার নেই। তো এবার আমরা দুটো জিনিসই দেখবো। নর্মালি আমরা এ প্লাস প্লাস করলে কি হয় সেটা একটা প্রথমে আইডিয়া আমরা নেবো এখানে। তো এই ছিল প্রোগ্রামের স্ট্রাকচারটা। প্রথমে বেসিক আগে আমরা এর ভ্যালুটাকে প্লাস প্লাস করে এটাকে প্রিন্ট করে দিয়ে কি পাই, আর এর ভ্যালুটাকে মাইনাস মাইনাস করে এলোটা প্রিন্ট করে দিয়ে কি আসছে, তারপর আমরা ওই প্রিফিক্স আর পোস্ট ফিক্সের কনসেপ্টটা ভালো করে দেখবো। আগে বলতে ইউনারি কাজটা প্রথমে দেখে নিই। প্রথমে এর ভ্যালু ছিল 5, এবার আমরা এক বাড়ালে 6 হবে, এক কমালে ফের 5ই হবে, হিসাবটা তাই আসছে। এক বাড়ালে 6 হবে, এক কমালে 5 হবে। তো চলে আসি জিনিসটা আগে, তাই এক এক করে বাড়ছে কমছে কিনা আগে সেটাকে দেখে নিই, একটা আইডিয়া সেখান থেকে একটা ক্লিয়ার করি, তারপর তো আমরা এখানে আসবো। এই হচ্ছে আউটপুট স্ক্রিন চলে এসে দেখতে পাচ্ছ, প্রথমে এক বেড়ে 6 হয়েছে, তারপরে কিন্তু 5 হয়ে গেছে। এইটুকু আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। এবার আমরা এটাকে ক্লিয়ার করে দেবো, দিয়ে আমরা পরবর্তী সেকশনে গিয়ে আমরা দেখবো যে গল্পটা কি হচ্ছে, জি এর ভ্যালুটা যে জি এর অ্যাসাইন করে দেখবো। এই সেম জিনিসটাকে আমরা অ্যাসাইন করে দেবো জি এর মধ্যে, ঠিক আছে? জি ইজ ইকুয়াল টু করে দিলাম, আর এখানে আমরা সেম জিনিসটাকে উল্টো পাল্টা করে আমরা একটুখানি প্লাসেই রাখবো। এখানে জি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস আমরা এ রাখলাম, দুটোকে চেঞ্জ করে দিলাম। এখানে আমরা এ ভ্যালু, এ ভ্যালুটাও প্রিন্ট করবো, জি এর ভ্যালুটাও প্রিন্ট করবো, আর সেকেন্ড ক্ষেত্রেও তাই করবো জিনিসটা। তাহলে আমাদের হিসাবটা কি হবে, হিসাবটা হবে আমাদের জি এর মধ্যে প্রথমে 5 যাবে, ভালো কথা, হয়ে গেল। প্লাস দিলাম, দিয়ে একটা স্পেস দিয়ে দাও, এখানে একটা দেখতে ভালো লাগবে, দিয়ে আমরা এখানে আবার প্লাস দিয়ে আমরা এ ভ্যালুটাও প্রিন্ট করলাম। তো প্রথমবার হবে 5 আর 6 হবে, আর দ্বিতীয়বার এই জিনিসটা করার পর কি হবে, প্রথমে তো বাড়বে, তাহলে 7, প্রথমে বেড়ে তোমার 7 হবে, তো বোথ দা এন্ডেই 7 থাকবে, ঠিক আছে? তাই তাই হওয়া উচিত, এই হচ্ছে ব্যাপার, ভালো করে ক্লিয়ার করে নাও। প্রথমবার যখন অ্যাসাইন হবে জি এর মধ্যে 5, এ এক বেড়ে 6, তাহলে জি এর মধ্যে 5 6 প্রিন্ট হবে। দ্বিতীয়বার দ্বিতীয় সেগমেন্টের জন্য প্রথমে এ বাড়বে, ছিল হচ্ছে বা 6 6 থেকে বেড়ে 7 হলো, তাহলে এর মধ্যেও 7, জি এর মধ্যেও 7, এই হচ্ছে ব্যাপার। তো চলে আসি এটাকে কম্পাইল করে দেখিনি আরো জিনিস সাকসেসফুলি এটা বলছে কিনা। কম্পাইল স্ক্রিন দেখো চলে আসছে, তো 5 6 7 7 যেটা বললাম সেটাই আসলো। তো যেটা আমরা থিওরিটিক্যালে দেখলাম সেটাই আমরা প্র্যাকটিক্যালেও গিয়ে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করলাম। তো এটাই ছিল আমাদের গ্লোবাল কনসেপ্ট অফ ইউনারি অপারেটর। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশান পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরও তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।